গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা নতস্থ। অদ্ভুত সমন্বয়, যেমন উপাধ্যায় তেমনি তার জমিদারি আর খামার, বিষ্ণু মন্দিরটাও তেমনি, সবই জরাজীর্ণ। ষাটের উপর বয়স হয়েছে উপাধ্যায়ের, গায়ের শিরাগুলি যজ্ঞসূত্রের জালের মতো কাঁধ বুক পিঠ ও পেটের উপর ছড়িয়ে থাকে। এককালের সুগৌর লম্বা শরীর এখন বেঁকে কুঁজো হয়ে গেছে, একটা চোখের ছানি, গলার চামড়াগুলি গলকম্বলের মতো ঝোলে, গরদের ধুতি শক্ত গেরো দিয়ে কোমরে বাঁধা, উঠতে বসতে তাল থাকে না, কাঁচা কোঁচা খুলে যায়, লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, দেখে মনে হয় একটা ন্যাড়া শ্বেতচন্দনের গাছ কাত হয়ে রয়েছে, একটু নড়ে উঠলেই ভুর ভুর করে সুগন্ধ ছড়ায়। জমিদারি তথই বচ, 26টা গ্রাম নিয়ে এত বড় কল্যাণঘাট মৌজা, এক একদিন সূর্য ডোবে আর মুহুরি কালাচাঁদ খবর নিয়ে আসে, অমুক নম্বরের লাট নিলামে বিকিয়ে গেল বকেয়া খাজনার জন্য, এরপর আরেকদিন আরেক নম্বরের। খামারও তাই, মরায়ের এক কণা দানা নেই, গোলাঘরের মটকিগুলো চামচিকে আর ইঁদুরের বিষ্ঠায় ভরা, বাঁশের বিরাট চাঙাড়িগুলোতে মরা আরশোলা, ক্ষেতের দশা আর বলা যাবে না, এঁটেল মাটি, বছরে 7 মাস জল খায় না, লাঙলের ভোর ফেরে না, মই দিলে ঢেলা ভাঙে না, পিলে পেটা বাউরি চাষি হাই তুললে প্রাণবায়ু কাঁপে, ঝিরঝিরে হাতে লাঙলের মুঠি ধরে মুখ থুবড়ে পড়ে, নিড়েনে বসলে কোমর টাটায়, বাথানে গোবর নেই, গরুগুলোর হাড় মোটা, পাছা সরু, সোজা শিং, পালন ছোট, খোল খড় যাও পায় না, খিদের পেটে ওলের মুখি চিবোয়, শুয়ে শুয়ে ধোঁকে আর জাবর কাটে, বাছুরের গা চাটে না, গুতিয়ে সরিয়ে দেয়, বাঁটে দুধ নেই, জোরে টানলে শিরা ফাটে, রক্ত ফোটে, জরাজীর্ণ শ্রীহীন কল্যাণঘাট মৌজা, মাঝে মাঝে নরতাল গাছের বন, ফল হয় না, জটা ধরে, চাষিরা মাঠান ফসলের বীজ ছড়ায়, অর্ধেক বীজ কুলায় না, শিরকাঠি ভেঙে পড়ে, মাটিতে জো নেই, ভাদুই ফলে তো রবি ফলে না, আউশ হলে আমন নয়, ফলের গাছে গাছে ছাতা ধরে, গাছের পুষ্টি শোষে ছাগল নাদের দল, জলাগুলিতে জল নেই, খোঁড়া মোষেরা কাদা মাখে, বিল ভরা শুধু কচ্ছপ, শোল, থুকচেলি, রাজকাঁকড়া, ল্যাঠা আর চাপা বেলে, মাছগুলির মাথা বড়, ধর ছোট, বেড়ে বামন চেহারা, লঙ্কা খেতে মড়ক লাগে, লাল সূর্যমণিরা ঝাঁকে ঝাঁকে ঝরে পড়ে মরা ফরিঙের মতো, শ্রাবণের জলে গাছ সাঁড়িয়ে যায়, জ্যৈষ্ঠের খরানিতে নেতিয়ে পড়ে, অঙ্কুর চোখ কল পোয়া বোগ সবই পুড়তে থাকে, কল্যাণঘাটের মাটিতেও ঘুণ ধরে গেছে, সপ্তাবরণ বিষ্ণু মন্দিরের বিস্তীর্ণ ভগ্নস্তূপ, প্রাচীরগুলো ভেঙে চুড়ে গড়িয়ে গেছে প্রান্তরের ঢালু ধরে নদীর খাত পর্যন্ত, ভাঙা ইটপাথরের স্তূপের ফাঁকে ফাঁকে দেখা যায় বেনমতির জলে রোদ আর কুয়াশার খেলা, সব ভেঙেছে, আছে শুধু বিমান গৃহটি, তবে নামমাত্র থাকা, ফাটল ধরেছে অনেকদিন, বিমান ঘর ছেড়ে এগিয়ে গেলেই মনে হবে যেন শ্মশানে নামা হল, ভগ্ন বিগলিত ও বিলুণ্ঠিত সব পাথরের মূর্তি, কেউ প্রথিত পিঠচ্যুত, কেউ ধুলোয় ঢাকা, মাঝে মাঝে শিয়াকুলার কামরাঙার বন, এক বিরাট দেবভূমির যত বিমানপাল হরিরক্ষক আর কিন্নর মিথুনের জীর্ণ অস্থিমালা পঞ্জর আর করটি পিণ্ডীকৃত হয়ে রয়েছে, সে নিত্যাগ্নিকুণ্ডে এখন খুঁজলে এক টুকরো অঙ্গার আর পাওয়া যায় না, হোমস্থানে হরিচিহ্ন নেই, আছে বিছুটির ঝাড়, কত শত বৎসর ধরে কল্যাণঘাটের এই শ্মশান প্রান্তরে পরিবার দেবতারা ঘুমুচ্ছে, এক অমোঘ পরিণামের ঝঞ্ঝাবাত দেবসংসারকে ছিঁড়ে দিয়ে চলে গেছে, ক্ষয়ে গেছে, ক্ষয়ে যাচ্ছে, রাত্রিতে শুধু বিমানঘরে একটি বাতি জ্বলে, প্রথম যাজকের বংশধর বুড়ো উপাধ্যায় জেগে আছেন বিনিদ্র শ্মশান পালের মতো, কোন অভিশাপের রোষে যতুগৃহের মতো ছাই হয়ে গেল এই শিলাময় শিল্পবিভূতি, প্রদক্ষিণ পথের উপর শুধু ঠেসে জমে আছে কাদার পিণ্ড, দেবতাদের মাথার নাগছত্র আর দেবীদের প্রভামণ্ডল যুগ যুগ ধরে ভিজে শুকিয়ে ধুলো হয়ে উড়ে যাচ্ছে, রাকা, অনুমতি, জয়া, অম্বা, ক্ষমা, জয়ন্তী আত্মগোপন করেছে বুনু ফুলের
ঝোপঝাড়ের আড়ালে, অভিমানিনীর মতো মুখ লুকিয়ে, এ অবহেলার সইতে পারে না। খঞ্জ কবন্ধ ও ছিন্নবাহু আয়ুধ পুরুষেরা প্রান্তরের কাঁটাবন আর কাঁকড়ের শয্যায় লুটিয়ে রয়েছে। কামিনী আর ব্যাজনীদের সে অভঙ্গ ঠাম এখনো নষ্ট হয়নি, কিন্তু হাতের চামর ছিঁড়ে গেছে নিশ্চিহ্ন হয়ে। প্রধান দাড়ি প্রচণ্ডের মূর্তিটা অনেককাল হল গড়িয়ে উধাও হয়ে গেছে বেনমতির স্রোতে। সঙ্গীহারা চণ্ড শুধু একা পড়ে আছে কাত হয়ে, ফাটল ধরে চৌচির হয়ে গেছে তার সমস্ত শরীর। কোথায় সেই সুউচ্চ শুকনাশা শিখর আর বলয়িত আমলক? শুধু ভগ্নস্তূপ, উচ্ছন্ন এক দেবতার উপনিবেশ, বিচূর্ণিত স্তম্ভ, কলস, হর্মিকা, শৃঙ্গ, ভগ্ন ও স্খলিত শঙ্খ, চক্র, গদা, খড়গ, পরশু, অঙ্কুশ, বজ্র, এক ঋদ্ধ নাগর দেবায়তনের চূর্ণাস্থি, শুধু মাঠ জুড়ে নুড়ির সমারোহ। বিমান ঘরে বাতি জ্বলে, কৃষ্ণশিলায় গড়া উত্তম দশতাল ধ্রুবের মূর্তি, বিদ্রুম খচিত আয়তস্ত্র বেদীর ওপর ভোগশয়ান চতুর্ভুজ বিষ্ণু, ডান হাতে পদ্ম, বাম হাতে কটক মুদ্রা, নীলোৎপল হাতে ভূমিদেবী বসে আছেন বাঁ পায়ের কাছে। একটু দূরে আদিশেষ নাগের বিষাক্ত নিঃশ্বাসে জর্জর মধু ও কৈটভ, হিংস্র ভ্রুকুটি কুটিল চোখের দৃষ্টি, দক্ষিণ শীর্ষ জয়দ বিষ্ণু গলায় বিলম্বিত বৈজয়ন্তী শোভা, বুকে শ্রীবৎস ও কৌস্তভ বেলল কেউরে, মকর কুণ্ডলে ও করণ্ড মুকুটে শোভিত সৃষ্টিধর, এক বিরাট পাষাণের মহাকাব্য। মন্দির গাত্রের চিত্রার্ধগুলি এখনও অক্ষত, এক একটি ছন্দবদ্ধ মহিন্ম স্তব যেন স্তব্ধ হয়ে রয়েছে কিছুক্ষণের জন্য। আরও মানুষ আছে কল্যাণ ঘাটে, তারা কে যে কোন যুগের লোক বলা দুরূহ, তবু তারা বেঁচে আছে, আরও বাঁচতে চায়। তারক মিশ্র কন্যাদায়ে পড়েছে, মিশ্রের বউ পাড়ায় পাড়ায় মেয়েদের কাছে দুঃখ করে, নিজেদের মন্দ ভাগ্যের কথা রটিয়ে বেড়ায়। গরিবের ঘরে এমন অতি বাড়ন্ত মেয়ে, দেখতে দেখতে ফেঁপে ফুল একটা মাগি হয়ে পড়ল, কোনো সম্বন্ধই ঘেঁষছে না, কি যে উপায় করি। বনেদি দু তিনটি পাত্র ছিল, মিশ্র ঘটক লাগিয়ে অনেক সাধ্য সাধনা করেছে, কিন্তু ফল হয়নি কিছু। আচার্যদের কালীপদ কাব্যতীর্থ পেয়েছে টোল করে, ফর্সা রোগা রক্তশূন্য চেহারা, শুল ব্যথায় কাতরায়। মিশ্রের মেয়ে কাঞ্চনের সঙ্গে বিয়ের প্রস্তাব শুনে মুখ ঘুরিয়ে নেয়, সে চায় এক নিবার সুকবত তন্নি, নিবার ধান্যের শীষের মতো তন্নি। তার কবিমন আচ্ছন্ন করে আছে এই রকম একটি মূর্তি, এমন মূর্তি সে কখনো চোখে দেখেনি, তবু আশা ধরে আছে একদিন হয়তো এ ধ্যান সফল হবে। ত্রিবেদীদের ছেলে জগদীশ, কালো বেঁটে চেহারা, জ্যোতিষ পড়েছে ঠিকুজি লেখে, কাঞ্চনের সঙ্গে বিয়ের প্রস্তাব এক কথায় ফিরিয়ে দিয়েছে। কালীপদর সঙ্গে তর্ক করে জগদীশ তার পছন্দের নমুনা শোনায়, নীলতয়দ মধ্যস্থা বিদ্যুল লেখে ভাস্যরা, নীল মেঘের মধ্যে বিদ্যুল লেখার মতো উজ্জ্বল, এই ধরনের কোনো মেয়ে পেলে সে বিয়ে করতে পারে। কাঞ্চন নাম মুখে আনতে সে হেসে ফেলে, বিষ্ণু মন্দিরের কালো পাথরের অতিকায় দ্বারপাল্টার পাশেই ওকে মানাবে ভালো। চক্রবর্তীদের নরহরি ব্রাহ্মণ হয়েও কোবরেজি করে, তবে সেটা তার বৃত্তি নয়, কারণ চিকিৎসার জন্য সে পয়সা নেয় না, শুধু দান নেয়, আতপচাল, ঘি, তাম্রখণ্ড, রৌপ্যখণ্ড। কাঞ্চনের চেহারাটা মনে পড়তেই মুখ কুঁচকে ওঠে, ও কি মেয়ে মানুষের চেহারা, মেয়ে মানুষ হবে সঞ্চারিণী পল্লবিনী লোতেব। সময় পেলেই নরহরি বনবাজারে ঢুঁড়ে বেড়ায়, মন্তর আওড়ে খুঁজতে থাকে আসল হস্তিকর্ণ পলাশের গাছ, যার দুটি পাতা মধুসহ সেবন করলেই শত বৎসর পরমায়ু, মৃগেন্দ্র বিক্রম আর পদ্মরাক্রান্তি। তারপর অনাহত যৌবন এক লাস্যধারা প্রমদা মূর্তি ওর চোখের সামনে ভেসে ওঠে। আশ্চর্য, এরাও কল্যাণঘাটেরই মানুষ, এদের অতীত গেছে, ভবিষ্যৎ নেই, বর্তমানও অলিক, কৃষ্টিভ্রষ্ট দুর্ভাগারা, না ঘাটের না ঘরের, তবু টিকে আছে। বিদঘুটে বিশ্বাস আর কল্পনা কেলিতে বেশ মনের আরামে মজে আছে সব, জীবন সরে গেছে বহু দূরে, তার জন্যে কোনো দুঃখ নেই।
সব আশা ছেড়ে দিয়ে উপাধ্যায়ও যেন কালস্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে বসেছিলেন। এ ভাঙন আর থামবে না। চোখে পড়ল মিস্টের মেয়ে কাঞ্চন চলেছে কাঁখের ওপর ভরা জলের কলসি চড়িয়ে। জীর্ণ শীর্ণ কল্যাণ ঘাটের বুকে যৌবনের চলত মূর্তি। এই কালো গেঁয়ো মেয়ে, গায়ে জামা নেই, খাটো শাড়িতে শরীর জড়ানো, টান করে খোঁপা বাঁধে, যেন প্রতিমা লক্ষণ মিলিয়ে কেটে কুঁদে গড়া হয়েছে এই নিটল উৎফুল্ল মূর্তি। কৃষমধ্যা সুগ্রীবা বিপুল শ্রোণী চারুপিন পয়ধরা। হুবহু মিলে যায়। উপাধ্যায় আশ্চর্য হলেন, এই মেয়ের বিয়ের জন্য মিস্টের এত দুশ্চিন্তা। সকাল থেকে উপাধ্যায় আজ নিজের মধ্যে অদ্ভুত রকমের এক চঞ্চলতা অনুভব করছেন। উঠে দাঁড়াতে হবে, রক্ষা করতে হবে এই জমিদারি, ক্ষেত, খামার, মন্দির। বসে বসে এ ভাঙন দেখলে আর চলবে না। হাতের লাঠি ঘরের কোণে রেখে দিলেন উপাধ্যায়। স্নানের পর শুধু চন্দন চর্চা নয়, মালতি কুড়ির একটি মালাও গলায় পড়লেন। গরদের ধুতি আর উড়ুনি একটু গুছিয়ে সাজ করে পরে নিয়ে সোজা টান হয়ে দাঁড়ালেন উপাধ্যায়। মন্দির মণ্ডপের থাম ধরে দাঁড়িয়ে উপাধ্যায় তার দৃষ্টি মেলে দিলেন। মধ্যাহ্নে উজ্জ্বল কল্যাণঘাটের প্রান্তর জনপদ ছাড়িয়ে বেনমতির বালুতট পার হয়ে দিগবলয় পর্যন্ত। উপাধ্যায়ের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাসে ভাবনার প্রবাহ উঠছে নামছে। সৃষ্টির পথে যেন মূর্তিরা সব ভিড় করে আছে, সুযৌবনা সুরম্যাঙ্গী পিনবিপিনগণ্ডা। উপাধ্যায়ের আরক্ত কর্ণমূলে বিকেলের রোদ এসে লাগল। ক্রমে সন্ধ্যা, ছায়া নামল ধ্বংসস্তূপের ওপর, পাখির কূজন এলো থেমে, আকাশে তারা, বেনমতির জলরোল, ঝাউবনের উচ্ছ্বাস, অক্ষান্ত ঝিল্লিরব, সেই অদ্ভুত শব্দ মায়াবৃত জীর্ণ পৃথিবীর বুকে দাঁড়িয়ে উপাধ্যায় শুনলেন সৃষ্টির গুঞ্জরণ। জরা সরে গেছে, তার মূর্তিময় ধ্যানলোকের এক সুললনা নেমে এসেছে মাটিতে। মিস্টের মেয়ে কাঞ্চন। সকালবেলা শয্যাশায়ী উপাধ্যায়ের পিঠে ও কোমরে কবরেজি তেল মালিশ করতে করতে চাকর রামও অনুযোগ করে বলল, এ বয়সে অনিয়ম করলে কি আর সহ্য হয় কর্তা ঠাকুর? কাল কি লাফালাফিটাই করলেন, শরীরের গাঁটে গাঁটে চোট লেগেছে খুব। উপাধ্যায় আস্তে আস্তে বললেন, আমায় একটু তুলে ধরে বসিয়ে দে তো রামু। উঁচু বালিশে হেলান দিয়ে বসলেন উপাধ্যায়। চোখের কোলে চামড়ার ওপর কালচে রঙের ঘায়ের মতো দাগ পড়েছে। সমস্ত রাত না কাঁদলে এরকম কখনো হতে পারে না, কিন্তু সহজে হটবেন না উপাধ্যায়। তার প্রতিজ্ঞা শিথিল হয়নি এতটুকুও। রামু, কালাচাঁদ মুহুরিকে এক্ষুনি ডাকঘরে যেতে বল একবার। সোমনাথকে জরুরি তার করে দিক, বাবা অসুস্থ, কাজ আছে, অবিলম্বে চলে এসো। একমাত্র ছেলে সোমনাথ থাকে কলকাতায়, পড়ে আর চাকরির চেষ্টা করে। উপাধ্যায় ভূভারতে একটিমাত্র ঘৃণ্য স্থানের পরিচয় জানেন, কলকাতা। কথায় কথায় বলেন, কলকাতা নয়, ওটা কালসূত্র নরক। জীবনে মাত্র একবার কলকাতায় গিয়েছিলেন, সাত দিনের বেশি টিকতে পারেননি। ধুলো, গোলমাল, ভিড়, গাড়ি ঘোড়া কোনোটি তার কারণ নয়, সে অন্য ব্যাপার। কলকাতায় এসে প্রথম দিনেই উপাধ্যায়ের চোখে পড়ল শাড়ি পরিহিতা এক মেম সাহেব। দৃশ্যটা বিভীষিকার মতো উপাধ্যায়ের মনে ও মস্তিষ্কে চেপে রইল তিন দিন ধরে। তবুও সহ্য করেছিলেন, কিন্তু কদিন পরেই আবার দেখলেন গাউন পরা এক বাঙালি মেয়ে। সেদিনই কলকাতা ছেড়ে কল্যাণঘাটে ফিরে গেলেন উপাধ্যায়। আর কখনো এমুখো হননি। এহেন কলিকাতায় সোমনাথকে লেখাপড়া শিখতে পাঠাবার সময় বুক কেঁপে উঠেছিল উপাধ্যায়ের। কল্যাণ ঘন বিষ্ণুর অভয় মুদ্রার আশ্বাস স্মরণ করে সে দুঃসাহসিক কাজটাও করলেন। এতদিন পরে নিজেই ছেলেকে নিজের কাছে ফিরিয়ে নিলেন। সোমনাথ তার পেয়ে চলে এলো কল্যাণঘাটে। আমার তো হয়ে এলো সোমনাথ, এইবার তোকে দাঁড়াতে হবে। এই জমিদারি, ক্ষেত, খামার, মন্দির, এক কথায় তোর ভবিষ্যৎ, আর তো নষ্ট হতে দেয়া চলে না। প্রতিবাদ করল সোমনাথ, আমার পড়া আর চাকরির ভরসাটুকু নষ্ট করে কলকাতা থেকে ডেকে আনিয়ে এসে সে এইখানে আমার ভবিষ্যৎ দেখলেন আপনি? ঘটি ডোবে না, এইসব তালপুক নিয়ে আমার কি হবে? পুরুষের মতো কথা বলতে শেখো। উপাধ্যায়ের মেজাজ গরম হয়ে উঠল। কলকাতায় গিয়ে আর কিছু না হোক মেরুদণ্ড তা হারিয়েছ, ঘটি ডোবে না, ওসব ফাজিল কথা কখনো মুখে এনো না।
প্রথম দিনেই বাপ ছেলের বার্তালাপে একটা মনোমালিন্যের বীজ বোনা হয়ে গেল। দুজনের মাঝখানে আরও বড় সংশয়ের কুজ্জ টিকা দুজনকে আড়াল করে রাখল। সোমনাথ একটু সতর্ক হয়ে গেল, সেই আশঙ্কাটাই হয়তো সত্য। উপাধ্যায় উৎকণ্ঠ হয়ে রইলেন, কলকাতায় গিয়ে সোমনাথের মতিগতি কিছু গোলমাল হয়ে যায়নি তো? কিন্তু এরকমভাবে বেশি দিন চলে না। সোমনাথ একদিন দোকান দিয়েই স্পষ্ট শুনল, উপাধ্যায় বললেন, এইবার তোকে সংসারী হতে হবে। একবার বলবাহুর মতো তুই এই ভাঙা সংসারে দাঁড়া বাবা সোমনাথ। সবই তো রয়েছে, কিছুই তো যায়নি, শুধু দুহাত দিয়ে ঠেকিয়ে রাখতে হবে যেন আর ভেঙে না পড়ে। গলাটা একবার কেশে পরিষ্কার করে নিয়ে উপাধ্যায় একটু বিশদ করেই বললেন, তারক মিস্টের মেয়ে কাঞ্চন, দেবীর মতো সর্বসুলক্ষণা মূর্তি, তোর ঠিকুজি মিলিয়ে দেখেছি, তারপর সুবিধে মতো একটা দিন স্থির করব। সোমনাথ প্রতিবাদ করে না, উত্তর দেয় না, শান্তভাবে সব শুনে নিয়ে নিজের ঘরে গিয়ে বসে। সোমনাথের নির্লিপ্ততা উপাধ্যায়কে আঘাত দেয় সবচেয়ে বেশি। সমস্ত রাগ গিয়ে পড়ে ওই কলকাতার উপর। ওই কলকাতা তোমাদের মাথা খেয়েছে, জাত খেয়েছে। যে দেশে ফিরিঙ্গিতে সংস্কৃত পড়ায় আর ভট্টাচার্যি শেখায় ইংরেজি, সে দেশে থাকলে মতিগতি উল্টে যাবে তাতে আর আশ্চর্য কি? কিন্তু ওসব চলবে না। সোমনাথ বাপকে শ্রদ্ধা করতে আর পারছে না। উপাধ্যায়ের এই পিতৃত্বের স্পর্ধাটা একটা প্রেতের হুমকির মতো মনে হয়, পাথরের মূর্তিগুলোর মতো নির্বোধ হৃদয়। ওর স্নেহটাও যেন একটা ব্যাধির আবদার। রহিল তোমার কোদালি, বনে চলিল বনমালি। সোমনাথের মনে এইরকম একটা বিদ্রোহের ভাব মাঝে মাঝে চাড়া দিয়ে ওঠে, কিন্তু নিজেকে শান্ত করে আনে। উপাধ্যায়ের উপদ্রব সহ্য করে যাওয়াই শ্রেয়, বুড়ো হাতির নষ্টামি লোকে যেমন করে সহ্য করে। শুধু বাকি কটা দিন কোনো মতে পার করিয়ে দেওয়া, মরে গিয়েও কিছু হাড় দাঁত দিয়ে যাবে, যার দাম নেহাত নগণ্য নয়। সোমনাথের বাইরের সুবাধ্যতার পেছনে এই রকম কোনো মনস্তত্ত্ব হয়তো আছে। চূড়ান্ত আশঙ্কাটা যতদিন সত্যে পরিণত না হয় ততদিন চুপ থাকাটাই ভালো। ভূতে ভর করেছে ক্ষতি নেই, শুধু ঘাড় মটকাবার আগে সরে পড়লেই তো হল। উপাধ্যায়ের ঘরের বারান্দায় দুজন সাহেব আর একজন বাঙালি ভদ্রলোক এসে উঠলেন। সোমনাথ এগিয়ে এল, উপাধ্যায় ঘরের ভেতর থেকে সন্দিগ্ধ চোখে উঁকি দিয়ে এক একবার দেখতে লাগলেন। সোমনাথ এসে জানাল, দুজন ফরাসি আর একজন বাঙালি অধ্যাপক এসেছেন, মন্দিরের ভগ্নস্তূপ একটু ঘুরে ফিরে দেখবেন। উপাধ্যায় অপ্রসন্নভাবেই বললেন, তা দেখুন, আমার আপত্তি নেই, তবে জুতো খুলে রাখতে বলো, আর ফটো তুলতে পারবেন না। সোমনাথ একটু আপত্তি করল, এই কাঁটা আর কাঁকড় ঠেলে ঘুরতে হবে, জুতো থাকলে দোষ কি? না, থাকবে না, উপাধ্যায় চাপা গলায় ধমক দিয়ে উঠলেন। ফরাসি সাহেব দুজন স্তূপ দেখতে বেরিয়ে গেলেন সোমনাথের সঙ্গে, বাঙালি ভদ্রলোক একা বসে রইলেন। উপাধ্যায় আরেকবার সন্দিগ্ধ চোখে ভদ্রলোককে দেখে নিয়ে লাঠির ঠেলা দিয়ে দরজাটা ভেজিয়ে দিলেন। সোমনাথ আর সাহেবরা ফিরে এলে প্রশ্ন করলেন, ও ভদ্রলোক এখানে ঠাই বসে রইলেন কেন রে? উনি হলেন, সোমনাথ বলতে গিয়ে থেমে গেল, উনি কি? উনি অপত্তলিক। মানে? উনি মূর্তি পুজো করেন না, ওসব পছন্দও করেন না। উপাধ্যায় হুঙ্কার চাপতে গিয়ে গলা দিয়ে ঘর ঘর আওয়াজ করলেন, সকালের ট্রেনে এসে বিকেলের ট্রেনে ফিরতে হবে, অতিথিরা নিশ্চয়ই ক্ষুধার্ত হয়েছিলেন খুব। সোমনাথ তিন থালা খাবার সাজাল, উপাধ্যায় একটা থালা লাঠির খোঁচা দিয়ে উল্টে দিলেন, বাকি দুটো থালা সাহেব দুজনকে পরিবেশন করে নিজে তাদের সামনে হাসি মুখে দাঁড়িয়ে রইলেন। সোমনাথ রাগে ও লজ্জায় নিজের ঘরে গিয়ে খিল দিল, সর্বস্ব যে লুটে নিল, ও সোমনাথ, সোমনাথ! উপাধ্যায়ের বুক ফাটা চিৎকারে সোমনাথ ব্যস্ত হয়ে ছুটে এল। কালাচাঁদ মুহুরি খবর এনেছে, পশ্চিমের মাঠে একটা পাটল রঙের স্তম্ভ দুভাগ হয়ে পড়েছিল, দেখা গেল তার একটা খণ্ড গোবর্ধনের খিড়কির পুকুরে কাঁচা ঘাটে পাতা রয়েছে, বাউরি মেয়েরা তার উপর বসে বাসন মাজছে। ফৌজদারি করতে হবে সোমনাথ, আমার পাথর নিয়ে গেছে, আমি ওর মাথা নেব, উপাধ্যায় পাগলের মতো চেঁচাতে লাগলেন। সোমনাথ মনের বিরক্তি চেপে নিয়ে দাঁড়িয়ে রইল চুপ করে। ফৌজদারি করবে গোবর্ধনের সঙ্গে, ঢোড়ার তেজ দেখো,
গোবর্ধন ইচ্ছে করলে যে তোমার মন্দিরের বিগ্রহটা কিনে নিতে পারে টাকার ওজনে। উপাধ্যায়ের রাগ পড়ল গিয়ে সোমনাথের ওপর। কিছুক্ষণ কলকাতাকে গালাগালি দিয়ে তবে ক্ষান্ত হলেন। মাঝে মাঝে পিতাপুত্রে অন্য প্রসঙ্গে আলোচনা চলে, তখন মনে হয় মালিন্য যেন দূর হয়ে গেছে অনেকখানি, মিলনও অসম্ভব নয়। উপাধ্যায় বলেন, শুনেছি সরকার থেকে একটা ব্যবস্থা করা হয়েছে এইসব পুরাকীর্তি রক্ষার জন্য, তুই কিছু জানিস নাকি রে সোমনাথ? হ্যাঁ, আমিও শুনেছি। তবে একটু চেষ্টা কর না বাবা, ওরা যদি একটু যত্ন নেয়, সাহায্য করে, তবে মন্দিরটা বাঁচে। মূর্তিগুলোর এই অবহেলা বড় বুকে বাজে, আর সহ্য হয় না। বড় অভিশাপ কুড়োচ্ছি সোমনাথ। উপাধ্যায়ের গলার স্বর আবেগে রুদ্ধ হয়ে যায়। সোমনাথের মনের ভেতর যত উদ্ধত অশ্রদ্ধাপুঞ্জ মুহূর্তের জন্য একটা বেদনার স্পর্শে মমতায় অবনত হয়ে আসে। গভীর বিশ্বাসে ভারী হয়ে আসে বুড়ো উপাধ্যায়ের কণ্ঠ। দেবভূমি কখনো নিশ্চিন্ন হতে পারে না সোমনাথ, ইতিহাস তার সাক্ষী। তাকলা মাকানের বালুর ঝড় স্তূপ বিহার চৈত্যগৃহকে উড়িয়ে নিয়ে যেতে পারেনি, সোনগঙ্গার প্লাবনে ভাসিয়ে নিতে পারেনি বুদ্ধগয়ার মন্দির। যে অক্ষয় শিলাশিল্পে দেবতা আশ্রয় নিয়েছেন তার বিনাশ নেই। নিরুত্তর সোমনাথের দিকে তাকিয়ে উপাধ্যায় আবার মেজাজ হারাতে থাকেন। সোমনাথ যদি দু চার কথায় আপত্তি প্রতিবাদও জানায়, তবে বুড়ো মনে মনে তবু খুশি হন। হাত দিয়ে যেন একটা অবলম্বন, ভবিষ্যতের একটা স্পর্শ অনুভব করেন, নইলে সবই শূন্য, অসহনীয় হয়ে ওঠে, আর সেই আশঙ্কাটাই সত্য বলে মনে হয়। উপাধ্যায় বুঝিয়ে বলেন, কলকাতাকে এতটুকু বিশ্বাস করিস না সোমনাথ, ওখানে সব ফাঁকি, কি দুর্ভাগ্য মানুষগুলোর, কলের জল খায়। সবচেয়ে অপরাধ, কলকাতায় নাকি ভারতীয় শিল্পের চর্চা হয়, স্কুল করে ছেলেদের ছবি আঁকা আর মূর্তি গড়া শেখানো হয়। আমি সেসব ছবি দেখেছি, মোমের কপালে টিপ এঁকে, কেউর আর কুণ্ডল পরিয়ে দিয়ে যত খ্রিস্টান পাদ্রিদের ঘুষখোর চর শিল্পাচার্য সেজেছে, কি ভয়ানক ব্যভিচার! সোমনাথ মৃদু প্রতিবাদ জানায়। আপনি যতটা সন্দেহ করছেন ততটা নয়, ভারতের শিল্পকে তারাও বোঝেন, শ্রদ্ধা করেন, তারাই বরং এতদিন পরে আমাদের লুপ্ত শিল্পকলাকে উদ্ধারের কাজে লেগেছেন। উপাধ্যায় উত্তেজিত হয়ে ঠক ঠক করে লাঠি ফেলে দ্রুত পায়ে ঘরের ভেতর গিয়ে নিয়ে আসেন একটা পত্রিকা। এই দেখ, কলকাতার ভাস্কর গড়েছেন এই রুদ্রমূর্তি, কি বস্তু এটা? কেন, রুদ্রই তো, খারাপ কি হয়েছে? রুদ্র? একবার চোখ মেলে তাকিয়ে বল। একটা বেহেড মাতাল সাহেব দাঁত মুখ খিচিয়ে চুল উস্কো খুস্কো করে দাঁড়িয়ে আছে, এই হলো রুদ্র? তোমার কলকেতে ভাস্করের হাত দুটো কেটে ফেলতাম কাছে পেলে। অবসন্ন হয়ে উপাধ্যায় কিছুক্ষণ চুপ করে বসেন। শুধু চিকচিক করে চোখে দুটো অসহ অন্তর্দাহের শিখা। আর একটু শান্ত হয়ে বলেন, মিছেই রাগ করি না সোমনাথ, সেদিন কাগজে পড়লাম আধুনিক এক বর্মী ভাস্কর ভগবান বুদ্ধের মূর্তি গড়েছে, মূর্তির হাতে হাত ঘড়ি আর চোখে চশমা পরিয়ে দিয়েছে। বলতো কিসব অনাচার হয়েছে? এসব সত্যি অন্যায় সোমনাথ, এসব পাপ, এর প্রায়শ্চিত্ত নেই। আরও শুনলাম, কথাটা সত্য কিনা জানি না, কলকাতায় নাকি এক বিলেত ফেরত ভদ্রলোক দেবতার মুখোশ পরে অশ্লীল লম্পজম্প করে আর ভারতীয় নৃত্য নাম দিয়ে টাকা কামায়। সোমনাথ যেন উপাধ্যায়ের মনের গহনে ক্ষতটাকে দেখতে পায়, তাই অভিমতগুলো বড় রূঢ় হলেও সোজা অস্বীকার করার মতো যুক্তি হাতড়ে পায় না, তবু একটা প্রতিবাদ দাঁড় করায়। শুধু প্রাচীন ভারত নিয়েই তো চলে না, আধুনিক ভারতের আধুনিক যুগের রীতি মানিয়ে চলতে হবে তো। আধুনিক কথাটা শুনেই উপাধ্যায় আবার ধৈর্য হারিয়ে ফেলেন, বিকৃত স্বরে বলেন, তোমার কলকাতার শিল্পীরা ভারতীয় নয়, আধুনিকও নয়, ভারতীয় হবার মতো নিষ্ঠা নেই, আধুনিক হবার মতো প্রতিভা নেই, ওরা কিছুই নয়। যেন সাহেবরা বুঝতে পারে এই ওদের লক্ষ্য, ছবি মূর্তি নাচ গান সব। ভারতীয় হলে সাহেবরা বুঝতে পারবে না, এই ওদের ভয়। নিশির ডাকে নয়, ঘুমেলো না তাই সোমনাথ ঘরের কপাট খুলে বেরিয়ে গেল। রাত্রির শেষ জাম, চাঁদ ডুবছে বেনমতির ওপর, জল আর বালিয়াড়ির গায়ে লেগেছে তামাটে জ্যোৎস্নার আভা। কোনো উদ্দেশ্য নেই,
সোমনাথ ঘুরে ফিরে বেড়াতে লাগল মন্দিরের ভগ্নস্তূপের চারদিকে। একটা ঢিপি থেকে নিচে নামতেই চোখে পড়ল কেউ যেন কাপড় ঢাকা দিয়ে শুয়ে রয়েছে, কিন্তু চোখের ধাঁধা মাত্র। বৃষ্টির কাদা জল লেগে ঢাকা পড়েছে সাহিত্য মূর্তিটা। হাত দিয়ে ধুলো সরিয়ে দিতেই হেসে উঠল একটি মুখ। ললিতা সোনা এক সৌম্যা দক্ষিণা মূর্তি, বরদা মুদ্রা। কি স্পষ্ট হাসি, আয়ত চোখে কি গাঢ় উজ্জ্বল দৃষ্টি! সোমনাথের সমস্ত শরীর একবার শিউরে উঠল। ভয় ভয় করছে, তার সমস্ত ঔদ্ধত্য আর অবজ্ঞাকে যদি মূর্তিটা প্রশ্ন করে বসে। সোমনাথ অন্য পথে সরে পড়ল। ক্লান্ত হয়ে সোমনাথ ঠেস দিয়ে দাঁড়াল একটি অবলুণ্ঠিত ভাঙা তরুণের গায়ে। অদ্ভুত এক অনুভবের মোহ তার বিচার বুদ্ধিকে ঘিরে ধরেছে যেন। সময়ের ব্যবধান ভেঙে যাচ্ছে, এক সমুন্নত বিগত যুগের কোলে এসে পৌঁছে গেছে সোমনাথ। ঢিপ ঢিপ করছে পাথরের মূর্তির বুকগুলি। তারা বেঁচে আছে? পাশে দাঁড়িয়ে কে? এক স্মের মুখী নগ্নামূর্তি। সোমনাথ আচমকা দুপা পিছিয়ে সরে গিয়ে দাঁড়াল। এ কে? রভসে আকুল এক দিবাঙ্গনা অতিভঙ্গ ঠামে দাঁড়িয়ে। গুরু নিতম্বে রত্নসূত্র কঠিন কুচকলিকা আবেগে কোমল হয়ে রয়েছে। সুপুষ্ট বর্তুল দুটি হাতে তুলে ধরে আছে পদ্মবীজের মালা, যেন গায়ে ছুঁড়ে মারবে। তার উপর তার বুকের উত্তাপ লাগছে সোমনাথের গায়ে, চোখে মুখে উষ্ণ নিঃশ্বাসের ভাব। অজস্র শ্বেত বিন্দু কপালে চকচক করে ফুটে উঠল। সরে গিয়ে তরুণের অপর দিকে হিমে ভেজে একটা কুশের ঝাড়ের উপর বসে পড়ল সোমনাথ। এই মূর্তি লোকের রূপ ও হৃদয় সে আজ যেন বুকের কাছে অনুভব করছে। এই বিরাট সুরমন্দিরের প্রাঙ্গণে যেন স্তব্ধ হয়ে রয়েছে এক উদ্দাম জয় জয়ন্তী রাগ, মূর্ছাহত হয়ে রয়েছে এক প্রাচীন বৈভব। এই ন্যাগ্রোধ আর নাগরঙ্গবনে উৎসবের প্রদীপ যদি আরেকবার ঝলসে ওঠে, দেখা দেবে শত শত জীবন্ত নরনারীর রূপ। তার মধ্যে দাঁড়িয়ে আছে মিস্টের মেয়ে কাঞ্চন, কপালে কাশ্মীর পত্রের লেখা, সুন্দর। ওর কুন্তল স্খলিত একটি ফুল কুড়িয়ে নিতে মন আকুল হয়ে ছুটবে, কিন্তু এ নিশির ডাকের ঘোর আর কতক্ষণ? চাঁদ ডুবে গেল, দিনের আলোতে মাটি হয়ে দেখা দেবে এই রূপময় অতীত। কাঞ্চন বাতিল হয়ে গেছে চিরদিনের জন্য। উপাধ্যায় উঠে পড়ে লেগেছেন, প্রতিদিনের কাজের একটা ছক বেঁধে নিয়েছেন। সকালে উঠেই কালা চাঁদ মুহুরিকে একবার তাড়া দেন, প্রজাবাড়ি পাঠিয়ে দেন খাজনা উসুলের জন্য। দুপুরে বসে সোমনাথকে দিয়ে দরখাস্ত লেখান গভর্নমেন্টের দরবারে। 1200 বছরের পুরাতন কল্যাণঘাটের এই বিষ্ণু মন্দির, হিন্দু সংস্কৃতির এই কীর্তিকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য স্বনির্বদ্ধ আবেদন। এই অনাদৃত দেবভূমিকে আবার ঘষে মেজে লুপ্ত গৌরব ফিরিয়ে আনতে হবে। তারপর বিকেলের দিকে আসেন তারক মিশ্র। কাঞ্চন আর সোমনাথের ঠিকুজি সম্মুখে মেলে নিয়ে বসেন। বিয়ের কথা দিনক্ষণের বিচার চলে, সোমনাথ বাইরে বেড়াতে চলে যায়, মিশ্র চলে যায়, উপাধ্যায় আবার ফাঁপড়ে পড়েন। একটা শূন্যতা যেন তাকে গিলে খাবার জন্য আড়ালে আত্মগোপন করে আছে। চেঁচিয়ে ডাকতে থাকেন, সোমনাথ, সোমনাথ। সোমনাথ নেই। উপাধ্যায় আস্তে আস্তে ওঠেন। যে আশঙ্কা তার মনে অনেকদিন থেকেই পুষ্ট হচ্ছিল সেটা সত্য হয়েছে। উপাধ্যায় কদিন আগে এই সত্য আবিষ্কার করেছেন। উপাধ্যায় সোমনাথের ঘরে এসে ঢুকলেন। সেই বাক্সের ডালাটা খুলে একটা মোটা ইংরেজি বইয়ের ভেতর থেকে বার করলেন ফটোটা, এক অনামনি তরুণীর ছবি। উপাধ্যায় বিভোর হয়ে দেখেন, মুগ্ধ হন, শঙ্কিত হয়ে ওঠেন। ঘর ভাঙা নিয়ে এই মূর্তির চোখে অদ্ভুত হাসি। সপ্তাবরণ এই দেবায়তনের কোনো দেবিকার চোখে এমন হাসি নেই। চোখে হাসি, মহাকালের এও এক নতুন সৃষ্টি। কি নিষ্ঠুরভাবে বদলে যাচ্ছে পৃথিবী! হাসিও ঠোঁট থেকে সরে যায়, চোখে আশ্রয় নেয়। উপাধ্যায় নিষ্পলক চোখে বিমূঢ়ের মতো তাকিয়ে থাকেন। কিন্তু সন্ধ্যারতির ঘণ্টা বেজে ওঠে, কর্পূর প্রদীপের আলো নাচতে থাকে বিগ্রহের সম্মুখে, বাইরের মণ্ডপে স্তম্ভে চত্বরে আলো ছায়ায় চামর দুলতে থাকে। সে আলোড়নে জেগে ওঠে সারি সারি স্থানক আসীন ও শয়ান দেবতার দল। উপাধ্যায় যেন নষ্ট সম্বিত ফিরে পান, দ্রুত ফিরে এসে বিমান ঘরের একটা স্তম্ভে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকেন।
অর্চনা শেষে পুরোহিত চলে যান। গন্ধধূমে আচ্ছন্ন বাতাস নিঃশ্বাসে গিয়ে আবেশ সৃষ্টি করে, সমস্ত চিন্তাজাল এলোমেলো হয়ে যায়। উপাধ্যায় ঘরে গিয়ে শুয়ে পড়েন। ক্ষুদ্রাঙ্ক নাটকের মতো এক একটা দিন উপাধ্যায় এইভাবে পার করে দিচ্ছেন। এমনিভাবে একদিন তীব্র এক অনুশোচনায় উপাধ্যায় অস্থির হয়ে উঠলেন, নিজেকে ধিক্কার দিলেন নিজেরই দুর্বলতার জন্য। সন্ধ্যারতির ঘণ্টা ধ্বনি আর কানে পৌঁছয়নি সেদিন। উপাধ্যায় দুচোখের পিপাসা ঢেলে দেখছিলেন ফটো। এ কেমন মেয়ে, বেনি নেই, ফাঁপানো চুলের ভার কোমর পর্যন্ত নেমেছে। এই লোল রুক্ষ অলোক ডাকিনীদের মাথাতেই শোভা পায়, কিন্তু তবু কি সুন্দর। গায়ে জামা, একটা শাড়ি লতার মতো রোগা মেয়েটাকে জড়িয়ে ধরেছে। হাতে দুগাছি সরু চুড়ি, কানে হালকা ধরনের মাকড়ির মতো অলঙ্কার, পায়ে মঞ্জির নেই, চামড়ার জুতো, কচি কচি মুখ, অনেকটা গৌরী কুমারিকা রূপা, কিংবা তার চেয়েও ঢল ঢল চোখে সেই হাসি। আরতির শেষে শঙ্খের ফুকার উপাধ্যায়ের কানে এসে আচমকা বাজল। কোনো মতে বিগ্রহের সম্মুখে একটি প্রণাম সেরে উপাধ্যায় নিজের ঘরে গিয়ে ঢুকলেন। সমস্ত রাত ছটফট করলেন একটা অসুচি জ্বালায়। উপাধ্যায় ঘরের বারান্দায় মসৃণ মেজের উপর একটা থামে ঠেস দিয়ে বসলেন। সামনে একটা পত্রিকা। সোমনাথ এসে সামনে দাঁড়াল। উপাধ্যায়ের গলার স্বর দৃপ্ত আদেশের মতো। দিন স্থির করে ফেলেছি, আসছে মঙ্গলবার। শুভ কাজে আর বেশি দেরি করা উচিত নয়। মিশ্রকে ডাকতে লোক পাঠিয়েছি। সোমনাথ ঠায় দাঁড়িয়ে রইল সামনে, বুড়ো উপাধ্যায়ের দিকে তাকিয়ে। দুচোখের দৃষ্টিতে হিংস্র স্ফুলিঙ্গ ঝরে পড়তে লাগল। ও কি সোমনাথ, অমন করে তাকাচ্ছিস কেন, কি হয়েছে তোর? উপাধ্যায়ের গলার স্বর সন্ত্রাসে থরথর করে উঠল। সংহার জ্বালায় আকুল ত্রিপুরান্তক শিবমূর্তির চোখে এই দৃষ্টি উপাধ্যায় দেখেছেন। এই সংসারকে দাঁড় করাতে হবে, লক্ষ্মী প্রতিষ্ঠা করতে হবে, ভাঙতে দিলে চলবে না। এই পবিত্র কর্তব্যের দায় তুই ছাড়া আর কে নেবার আছে? লাঠিতে ভর দিয়ে উপাধ্যায় উঠলেন। বোধহয় সোমনাথের হাত দুটো সানুরোধে ধরতে যাচ্ছিলেন। একটি গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ করে এসে থামল সামনের পথে। ফাইল বগল এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে এগিয়ে এলো। আরও অনেক জিনিস নামল, 10 বস্তা সিমেন্ট, আলকাতরা 5 টিন, লোহার ছড় 2 বোঝা, 2 বস্তা জমাট পিচের টুকরো, খুরপি হাতে এক ছোকরা ওস্তাগরও নেমে এলো। সোমনাথ নিজের ঘরের ভেতর গিয়ে ঢুকল। হতভম্ব উপাধ্যায় আগন্তুক ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলেন। এ কি ব্যাপার? কালাচাঁদ মুহুরি বুঝিয়ে দিল, সরকারের লোক, ভাঙা মন্দির মূর্তি সব মেরামত করে দিতে এসেছেন, আপনি যে দরখাস্ত করেছিলেন তা গ্রাহ্য হয়েছে। সোমনাথ, ছোট ছেলের মতো ভয়ার্ত চিৎকার করে উঠলেন উপাধ্যায়। ছানি পড়া চোখ ফেটে ঝরঝড় করে জল ঝরে পড়ল। সোমনাথ, কী সব এসেছে দেখ, কি চায় এরা? একটা পচা পাঁক আর পুরুষের গাদা যেন সামনে রাখা হয়েছে দেবতাদের গায়ে ছুঁড়ে মারবার জন্য। সপ্তাবরণ দেবনিকেতনের সংস্কার করবে এরা, এই সব মাল মশলা? স্থবির উপাধ্যায়ের কাতর চিৎকার আবার বেজে উঠল, সোমনাথ শিগগির আয়। সোমনাথ এলো, কিন্তু সামনে এসে আর থামল না। হাতে একটা সুটকেস, বারান্দা থেকে নেমে পড়ল পথে, তারপর আর দেখা গেল না। আগন্তুক ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খেয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলেন। সবাই চুপচাপ। কল্যাণ ঘাটের এক বিকলাঙ্গ বিগ্রহের মতো থামের গায়ে কাত হয়ে বসে রইলেন উপাধ্যায়। নির্বোধের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন স্টেশনের পথের দিকে। মুহুরি কালাচাঁদ ধিক্কার দিয়ে উঠল, ছি ছি, যাবার সময় বাপকে একটা প্রণাম করে গেল না? উপাধ্যায়ের গলা খুলে বলতে পারলেন না, না, ও প্রণাম করতে পারে না। কল্যাণঘাট যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। শ্বেত কৃষ্ণ ধূম্র পাটল বন্নিবর্ণ সন্নিভোগ কঠিন প্রস্তরের শত শত মূর্তি কীর্তি ও বিগ্রহ গোলে মিলিয়ে যাচ্ছে অন্তর্ধানের স্রোতে। মজ্জমান উপাধ্যায় যেন শেষ দৃষ্টি মেলে দেখছেন তীর সরে গেছে বহু দূরে। শুধু দিক প্রান্তে জেগে রয়েছে অনামনি সুতনুকা এক মূর্তির ছলনা, চোখে অদ্ভুত হাসি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 শুনছিলেন সুবোধ ঘোষের লেখা নতস্থৌ।
আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।